সঙ্গীতা কেমন লাগলো গানটিকে? অনেক ভালো। ভালো, ওকে। আমরা কমেন্ট শুনি আমাদের অতিথিদের কাছ থেকে। শুনবো মাইলসের মানাম ভাইয়ের কাছ থেকে। প্রথমেই সঙ্গীতা, যেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, যেটা মনে হয়েছে যে এই গানটা নকিব ভাই সুর করেছেন এবং গানটার নদীকে নিয়ে গান, এটির মধ্যে একটা চঞ্চলতা, একটা উচ্ছলতা থাকবে। তো আই হ্যাভ নোটিস দ্যাট ইউ হ্যাড দ্যাট ওয়াইল সিঙ্গিং। কিছু কিছু জায়গায় একটু সুরটা মনে হচ্ছিল যে ইউ ক্যান রিচ দ্যাট পিচ বাট ইউ আর ল্যাকিং সামওয়্যার, এরকম মনে হচ্ছিল। বাট ইউ ক্যান রিচ দোজ নোটস, এরকম মনে হচ্ছিল আমার কাছে। তো প্রথমবার লাগেনি, পরেরবার দেখলাম ঠিকই, হ্যাঁ ঠিকই, ইউ আর টাচিং দোজ। So that's good singing. Thank you, sir. Okay. It's a nice appreciation. এবার আমরা জাজেস দের কমেন্ট শুনবো। প্রথমে বলবেন এসআই টুটুল। প্রতিটি জায়গায় কল কলাইয়া ছল ছলাইয়া, জায়গাটা কেমন জানি তুমি নিজের মতো করে বানি করলে, ওটার হয় উচ্চারণ বা কোনো একটা জায়গায় হয়তো লয়ের ওপর প্রেশার দিয়েছ বা কোনো কিছু একটা, কারণ একটা খটকা মনে হলো। আর মানাম ভাই যেটা বললেন এটা ট্রু, এবং মনে হচ্ছে সেখানে সুরটা ছুঁতে গিয়ে গলাটা একটু ভেঙে যাচ্ছে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে, কারণ এখন তোমরা টপ টেন, আরও বেস্টে যেতে হবে এবং সেই এক নম্বরেও তো যেতে হবে নাকি, একটু খেয়াল করতে হবে তো এগুলো। আর ও যেখানে টান দিলে প্রথমবারের থেকে সেকেন্ডবার ভালো হলো, প্রথমবার কি যেন একটা একটু কনফিউশন। নো গুড। শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। এর আগের এপিসোডগুলিতে তুমি অনেক সুন্দর করেছো, কিন্তু আজকে কিন্তু আমি বলবো যে আমার মনোভূত হয়নি। আর সবচেয়ে যে চয়েস অফ স্কেল মেইন হয়ে গেছে, তোমার স্কেলটা একদম ডাউন হয়ে গেছে, যে কারণে তুমি শুটটা হচ্ছে না এবং যে জিনিসটা আসা দরকার সেটা আসছে না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা ভাবমূর্তি আছে। আমি যদি বি ফ্ল্যাটের গান যদি আমি আরও নিচে করি তাহলে তো এই জিনিসটা ফুটে উঠবে না, এটা নির্ভর করে যার যার গলার রেঞ্জের উপরে। তো তোমার তো রেঞ্জ ভালো ছিল তোমার গলার, তুমি আরও আধা পর্দা বা এক পর্দা উপরে গাইলেই কিন্তু এই গানটা আরও প্রাণবন্ত হতো। অতএব আমি বলবো আগের থেকে এই গানে কিন্তু আমি সন্তুষ্ট হতে পারলাম না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। আমিও আসলে ওনাদের মতো একমত, তবে সব জায়গায় না। এই রেনেসার গান শুনতে খুব সহজ, যখন গাইতে যায় তখন বোঝা যায় কাহিনী কী, কারণ এখানে অনেক এই গানের হারমোনাইজ বেশি থাকে। রেনেসার ব্যান্ডের বেশিরভাগ গানে হারমোনাইজটা বেশি থাকে, যেহেতু বাচ্চা মানুষ তো এতগুলো কর্ডের মধ্যে হয়তো সে একটা কর্ডেতে গাইলো, তবে এটা যদি আরও একটু হারমোনাইজ দিয়ে গাইতো বা আরও দুই একজন যদি গাইতো আর গানটা আরও ভালো লাগতো। তবে ওইটাই তার গানের গলার জোয়ারি ছিল, তো হঠাৎ করে হয়তো একটু সে একটু নার্ভাস মনে হয় না। তো ইনশাল্লাহ কাটিয়ে উঠবে। বেস্ট অফ লাক, ভালো থাকো, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ জাজেসদের। আমরা জাজেসদের কমেন্টস শুনলাম। জাজেসরা আসলে আপনার কাছে আরও বেশি কিছু প্রত্যাশা করছে, বাট জাজেসদের পাশাপাশি কিন্তু জনতা আপনার সাথে রয়েছে। সো ভিউয়ার, আপনারা যদি সঙ্গীতাকে পরবর্তী রাউন্ডে দেখতে চান তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্র লগ ইন করুন ssusaonline.com-এ, যত খুশি ভোট আপনারা সঙ্গীতাকে দিতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি সঙ্গীতা, আমি পরবর্তী রাউন্ডে যেতে চাই। আপনারা যদি আমাকে ফাইনাল রাউন্ডে দেখতে চান প্লিজ আমার জন্য অনেক 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 ভোট করুন। দর্শক, আপনারা দেখছেন হিলসাইড হন্ডা উৎসব .com NTB স্টার সার্চ USA 2012 এর টপ 10 রাউন্ড। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। Summer Club.
ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট। এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হন্ডা কিনতে অথবা লিজ দিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হন্ডা থেকে কিনুন নতুন 2012 হন্ডা, জিরো ডাউন 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন জিরো ডাউন 0% জিরো সিকিউরিটি ডিপোজিট, জিরো ডিউ অ্যাট লিজ সাইনিং। দ্যাটস রাইট, হন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি, ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। শুনো, লকার থেকে একটু ব্লু সাফারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রায়ারে রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাস তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো, সব ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি কি করব। উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। আমার ছেলে সুমন, তার ছেলে সীমান্তকে স্কুল থেকে আনতে গিয়ে প্রায় একটা বিব্রতকর প্রশ্নের সম্মুখীন। ও, আমাদের গাড়ি নেই কেন? সুমন জবাব দিতে পারে না, কিন্তু আমি জানি। ওর এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে ওর ক্রেডিট নষ্ট হয়েছে। এই দেখ, ক্রেডিট ফরগেট ইট, ওদেরকে ফোন করে দেয়। ক্রেডিট ফরগেট ইট, লেটস সি হোয়াট উই ক্যান ডু উইথ ইওর ফাইল। 6 মাসেই ক্রেডিট ঠিক। আমাদের নতুন গাড়ি। থ্যাংক ইউ ক্রেডিট ফরগেট ইট। আবার আইডেন্টিটি থেফটেরও ভয় নেই। Credit forget it. Building America's credit, one client at a time. Welcome back to Hillside Honda Utsav.com NTB Star Surge USA 2012. Cholche amader top 10 round. Mon chuyecho, mon diyechi, ache kichu dena. হ্যাঁ দর্শক, মেলা আসছেন দলছুটের এই গানটি নিয়ে। মাকে
শুনি জাজেসদের কমেন্টস। ওকে, প্রথমে বলবেন এসআই টুটুল, গানটা এতদিন যেরকম শুনেছি হঠাৎ করে মনে হচ্ছে নতুন একটা গান শুনছি, টোটালি চেঞ্জড, মেবি মেলার কণ্ঠে শুনছি তাই, গানটা রপ্ত হয়নি মেলা, আর এতদিন তো ভালো করে এসছো বলে টপ টেনে এসছো, আমার কাছে মনে হয় যে তুমি বর্ডার লাইনে। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। এইটুকুন মেয়ে গান গাচ্ছে এটাই তো আমার কাছে বিশাল, তবে গলাটা এখনো ছাড়েনি, বয়স কম, আরও একটু পরিপক্কতা পাবে, নাহলে আরও গানটা ভালো লাগতো। তো ওই যে সবসময় একটা কথা, ওই যে গানের সাথে মিশে যাওয়াটা, সুরকে স্বরের সাথে লাগানো স্ক্যানিংটা, এটা কিন্তু তোমার এখন লাগবে, কেন তুমি এখন টপ টেনে, এটা কম্পিটিশন, এগিয়ে যাও। কি স্যার, শুনবো এবার রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। মেলা, আমি একটি কথা বলতে চাই, যে আগে দুটো এপিসোডে তোমার শরীর খারাপ ছিল, যে কারণে কণ্ঠেরও কিছু সমস্যা ছিল, বাট আজকে কিন্তু তোমার কণ্ঠটা অনেক সতেজ। আর আমি যদি ওদের সঙ্গে একমত না হই, তাহলে আমি বলবো এই গানটা যদি আজকে নতুন আমি শুনে থাকি, তাহলে আমি বলবো তুমি খুব সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আমি একটু যোগ করতে চাই, মেলা বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, ও ইংলিশে গানের কথাগুলি এখানে লেখা, সো এইটুকু একটি মেয়ে বাংলা গান গিয়েছে, এটি সত্যি প্রশংসার দাবিদার। তার আগে আমি একটু বলতে চাই, এই জায়গায় না হলে আমিও বলতাম গানটা সুন্দর হয়েছে। যা হোক, আমরা শুনবো মানব ভাইয়ের কাছ থেকে। মানব ভাই, আপনার কেমন লেগেছে মেলার গান? মেলাকে দেখে আমি বুঝতে পারছি যে মেলা বেশ ছোট মেলা, এখনো অনেক কিছু শেখার আছে। গানটা যে তুমি সাহস করে তুলে গাইছো, এটার জন্যই তোমাকে আমি ধন্যবাদ দেই। আর এই গানটার সুরকার হচ্ছে বাপ্পা মজুমদার, অ্যাজ ইউ নো, তো গিটার ওরিয়েন্টেড, এটা গিটারে সুর করা গান, এটার মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে ঝটকা, তাই বলে কি ভাবছো একা, এরকম ঝটকা আছে, তো ঝটকাগুলোর ঠিক অ্যাপ্রোপ্রিয়েট একটা খোঁচাগুলো লাগাতে হবে, দোলাগুলো হতে হবে, তাহলে এই গানটা শুনতে ভালো লাগবে। তো তুমি যে ট্রাই করেছো সেটার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। সো মেলা, জাজেসদের কমেন্টস আর মাইলস ওনারা যে সাজেশন দিয়েছে সেই অনুযায়ী চলে মনে হয় আপনাই পরবর্তী রাউন্ডে আশা করি যেতে পারবে। জাজেসদের মার্কসের পাশাপাশি কিন্তু জনতার ভোটও রয়েছে। ভিউয়ার, মেলা গান ভালোবাসে, মেলা পরবর্তী রাউন্ডে যেতে চায়, তার জন্য আপনাদের ভোট তার খুব দরকার। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন ssusaonline.com এ, যত খুশি ভোট আপনারা মেলাকে দিন। প্রিয় দর্শক, আমি মেলা, আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাকে যদি আপনারা ফাইনাল রাউন্ডে দেখতে চান, তাহলে প্লিজ আমাকে অনেক অনেক ভোট করুন। দিকি দিকি আগুন জ্বলে, দুঃখের নদী বইয়া চলে। হ্যাঁ দর্শক, মাইলসে সেই জনপ্রিয় গানটি নিয়ে মঞ্চে আসছেন সজল।
আগুন জলে দুঃখের নদী বইয়া চলে দিকি দিকি আগুন জলে দুঃখের নদী বইয়া চলে সজল, আমরা মানম ভাইয়ের কাছে শুনবো। সজলের গান কেমন লেগেছে মানম ভাই আপনার? আমি বলবো চমৎকার, এই জন্য যে গানটা টিপিক্যাল একটা ফোক টিউন, এটা আমি সুর করেছি এইভাবে বলবো না। আমাদের দেশের লোকজ সঙ্গীতে অনেক সুর আছে, একই সুরে অনেক গান হয়, এটা ওরকমই একটা সুর। আমি এটাকে লিরিক্যালি ফোক মুডটাকে রেখে করেছি। ও যেটা গিয়েছে, আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ও গানটার টুইস্টটা বুঝতে পেরেছে। জাস্ট আরেকটু ইমোশনস থাকলে ভালো হতো,
কারণ শাফিনের গলায় যখন এটা শুনি আমরা তখন এটার মধ্যে একটা দরদ থাকে, এই দরদটা ক্যাপচার করতে হবে, গান গাইলে শুধু হবে না, ওর ফিলিংসটাকে বুঝতে হবে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ওয়াও, যিনি গানটি সৃষ্টি করেছেন, সুর দিয়েছেন, ভালো বলেছেন আপনাকে। আচ্ছা, আমার শাফিন ভাইয়ের কাছে প্রশ্ন। শাফিন ভাই, আপনারা এই যে ইউনাইটেড স্টেটসে এসেছেন, আপনাদের 30 বছর একটা সেলিব্রেশন করছেন এই আমেরিকাতে, আপনারা কি নিউ ইয়র্কে শুধু শো করছেন নাকি নিউ ইয়র্কের বাইরেও বিভিন্ন স্টেটে শো করছেন? এই সম্পর্কে কিছু জানতে চাই। নিউ ইয়র্কের প্রথমটা 16 তারিখ, 16ই সেপ্টেম্বর, তারপরে অবশ্যই নিউ ইয়র্কের বাইরে হবে, অন্যান্য শহরেও হবে, অল মেজর সিটিজে হবে। ইম্পর্টেন্ট জিনিস হলো যে মাইলস পুরো সম্পূর্ণ ব্যান্ড হিসেবে আমেরিকাতে এসেছে 16 বছর পরে। ওয়াও, দ্য লাস্ট টাইম উই কেম ওয়াজ 1996, এবং এভাবে সম্পূর্ণ ব্যান্ডের পারফরমেন্স আমেরিকাতে কিন্তু খুব একটা দেখা যায় না বাংলাদেশ থেকে এসে করেছে। 96-এরটা ছিল বাংলাদেশ থেকে আসা কোনো ব্যান্ডের ফার্স্ট একটা ব্যান্ডের ট্যুর, ওটাও বেশ বড় ট্যুর ছিল, অনেকগুলো সিটি ছিল। এবারও বেশ কয়েকটা সিটি নিয়ে হবে, এবং প্ল্যান ইজ ইন প্লেস, দ্য ফার্স্ট ওয়ান ইজ ইন নিউ ইয়র্ক 16th of September। ওয়াও, তার মানে আমাদের নিউ ইয়র্কের দর্শকরা অনেক ভাগ্যবান যে আপনাদের শো তারা উপভোগ করতে পারবে। আমরা কোয়াইট হ্যাপি টু বি হিয়ার, আসতে পেরে ভালো লেগেছে। ইনফ্যাক্ট, যে 30 বছরের যে সেলিব্রেশনটা ঢাকায় শুরু করেছিলাম সেটার কন্টিনিউয়েশন যে এখানে করতে পারছি, এটাই একটা আমাদের জন্য আনন্দের বিষয়। সো দর্শক, মাইলস আপনার শহরে আছে, মাইলস কোথায় শো করছে তা জানার জন্য চোখ রাখুন বাংলা পত্রিকাগুলিতে এবং চোখ রাখুন এনটিভির পর্দায়। আমরা এবার জাজেসদের কমেন্ট শুনবো। প্রথমে শুনবো এসআই টুটুলের কাছ থেকে। সজল, তোমাকে জাজমেন্টের যে কথাগুলো বলবো সেগুলো তো সবসময় বলি, একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, এটার উত্তর যদি খুব সুন্দর দিতে পারো তাহলে তুমি পাস। রেডি? তুমি এই যে সঙ্গীত অঙ্গনে যতটুকু তোমার পদচারণা বা তুমি যতটুকু এসছো, তোমার বেস্ট অ্যাচিভমেন্ট কি? সত্যি কথা বলতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের আমার মতে আর কি, মানে অনেক বড় একটি ব্যান্ড এবং ওয়ান অফ দ্য বেস্ট ব্যান্ড, তাদের সামনে আমি তাদের গান গাইলাম, এর চেয়ে আর কোনো কিছু বড় হতে পারে না আমার কাছে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, ইউ পাসড, থ্যাংক ইউ। আমরা শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। আমি মনে করি যে সজল, এই এতক্ষণ পর্যন্ত দেখলাম যে তোমার স্কেলটা ঠিক আছে, সো এই জন্য একটু শ্রুতিমধুর লাগলো আর কি গানটা শুনতে, মানে তোমার কোনো কথাই অস্পষ্ট হয়নি। আমি বলবো যে সুরেরও তেমন কিছু আমি ওটা মানে কোনো বেসুরও আমি পাইনি, কারণ ওদের কিছু ব্যাপার আছে যেগুলো এই গানটা তো তারা সবসময় করে। আমার কাছে মনে হয়েছে যে তুমি বেশ অনেকটা রপ্ত করেছো গানটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। আসলে প্রশংসা দ্য অল ক্রেডিট গোস্ট অল মাইটি আল্লাহ। আমি মাইলস ব্যান্ডের যারা এখানে বসে আছেন আমি তাদের হায়াত উত্তরোত্তর কামনা করি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরও সুন্দর হায়াত দিয়ে আরও সুন্দর সুন্দর গান আমাদের বাংলা গানকে আরও সমৃদ্ধ করুক। এই জায়গায় বা আমার তেমন কিছু বলার নেই, কারণ আমি একজন শ্রোতা হিসেবে দর্শক হিসেবে যদি বলি, তার ধরাটা, এই যে থিকি থিকি ধরাটা, একটু যদি একটি স্মুথলি ধরলো মনে আরেকটু আমার ভালো লাগতো। আর ওই যে জলে জ একবার অটা ছেড়ে দিল, জাস্ট একটু সুরের প্রতি একটু কন্ট্রোলটা থাকলে মনে হয় গানটা আর একটু পূর্ণতা পাইত, এইটুকু আমার। তবে তুমি যে গায়ক, তুমি যে আগের গানগুলি গাইলা, তবে এই গানটা আমার তোমার কণ্ঠে তেমন ভালো লাগেনি। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জাজেসরা। যাই হোক সজল, জাজেসরা কিন্তু তাদের মার্কস দিয়ে দিয়েছেন এবং মাইলস অ্যাপ্রিসিয়েশন করেছেন, আপনার পারফরমেন্স ভালো ছিল। বাট জাজেসদের পাশাপাশি কিন্তু জনতাও রয়েছে, সো জনতার 40%-এর উপর নির্ভর করছে আপনি পরবর্তী রাউন্ডে যেতে পারছেন কি না। ভিউয়ার, সজল গান ভালোবাসে, সজল পরবর্তী রাউন্ডে যেতে চায়, তার জন্য আপনাদের ভোট তার খুব দরকার। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন ssusaonline.com-এ। সজলকে যদি পরবর্তী রাউন্ডে দেখতে চান, যত খুশি ভোট আপনারা তাদেরকে দিন। প্রিয় দর্শক, আমি সজল
আমি ফাইনাল রাউন্ডে যেতে চাই, প্লিজ 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 আমাকে অনেক ভোট করুন। সেদিনও আকাশে ছিল চাঁদ, হৃদয়ের বন্দরে ছিলে তুমি। হ্যাঁ দর্শক, চাইমের এই জনপ্রিয় গানটি নিয়ে মঞ্চে আসছেন সুতপা। Shut up.